নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এবং এই মুহূর্তে আমরা রয়েছি রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবে, এবং যেখানে নাইট রাইডার্স প্লেয়াররা তারা কিন্তু ক্রিকেটের ব্যাট বল ছেড়ে গলফ খেলায় মজলেন। এবং সকাল থেকেই টিম সাউথি, লকি ফার্গুসন, জগদীশ চন্দ্রা কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু গলফ খেললেন। তারপরই যেই বিকেল গড়ালো, তারপরই কিন্তু দেখা গেল গোটা নাইট রাইডার্স দল তারা কিন্তু এদিন চলে এলেন এই রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবে। এবং সুনীল নারিন থেকে শুরু করে অ্যান্ড্রু রাসেল থেকে শুরু করে নীতিশ রানা, রিঙ্কু সিং সহ গোটা দল, কোচ চন্দ্রকান্ত পণ্ডিত থেকে শুরু করে সবাই এলেন। এবং বলা যেতে পারে খোশ মেজাজে দেখা গেল গোটা টিমটাকে, এবং সমর্থকদের সঙ্গে সেলফি নিলেন, কাউকে অটোগ্রাফ দিলেন, এবং বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে অটোগ্রাফ থেকে শুরু করে সবই করলেন প্লেয়াররা। এবং বলা যেতে পারে দলটা এই মুহূর্তে কিছুটা চাপে রয়েছে, সেই চাপ যাতে তারা কাটিয়ে উঠতে পারে তার জন্যই হয়তো টিম ম্যানেজমেন্ট এই ব্যবস্থা করেছে। এবং গলফ খেললেনও রিঙ্কু সিং, অ্যান্ড্রু রাসেল, নীতিশ রানা, তারা কিন্তু গলফ খেললেন, শট মারলেন। এবং বলা যেতে পারে এদিন কিন্তু দলটাকে একদম অন্য মেজাজে দেখা গেল। দলকে এই মুহূর্তে দাঁড়িয়ে পাঁচটা জিততে হবে পরবর্তী ম্যাচ আইপিএলের, সেক্ষেত্রে পাঁচটা ম্যাচ জিততে গেলে তাদেরকে একটা বড় চ্যালেঞ্জ দিতে হবে। সেই সমস্ত চ্যালেঞ্জের আগে কিন্তু এদিন নাইট রাইডার্স দল তারা কিন্তু গলফ খেললেন এই রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবে, এবং দলের একটা আলাদা মোটিভেশন নিলেন। চলুন এদিন কী হলো দেখে নিই। पानी से भरी बाल्टी जो जल्दी ऊपर लाएगा वही जीतेगा। हर गेम में चैंपियन जैसी पकड़, वही एसआरएमबी टीएमटी। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।